करीमगंज जिले के जाफरगढ़ विद्यालय में सरकारी परियोजना के आधार पर छात्र छात्राओं के बीच साइकिल वितरण किया गया। भूतपूर्व मंत्री सिद्धे कामे तथा प्रशासनिक वरिष्ठ अधिकारियों के मौजूदगी में इस दिन अनुष्ठानिक तौर पर छात्र छात्राओं के बीच साइकिल वितरण किया गया। गौरतलब है कि विधायक सिद्धे तथा उनके दूसरे सहयोगियों की मौजूदगी में यह कार्यक्रम आयोजित किए जाने पर छात्र छात्राओं में खुशी की माहौल देखने को मिली। সবাইকে একটা অনুরোধ থাকবে, আমাদের অনুষ্ঠানের পরেই থাকবে জাতীয় সঙ্গীত, সবাই সুন্দরভাবে জাতীয় সঙ্গীতটা পরিবেশন করার চেষ্টা করবে। আরিফা বেগম, এরপরে আছে নাইনবীর চম্পা নমশূদ্র, এরপরে আছে মোহাম্মদ জাকারিয়া, ক্লাস নাইন, এবং সরকার খুব লক্ষ্য দিচ্ছেন। আমি কেন বলছি এটা, আসামের কিন্তু অন্য জেলায় এই অবস্থা নেই, করিমগঞ্জ জেলায় আমাদের হায়ার সেকেন্ডারি সব স্কুলগুলোতে শিক্ষকের অবস্থা কোন অনির্দিষ্ট কারণে আমি জানি না, করিমগঞ্জ জেলায় হায়ার সেকেন্ডারি 60% মতো পৌঁছ থাকেন। এবং আমি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যখনই মন্ত্রীরা আসেন এদেরকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, আমরা আমাদের পক্ষ থেকে যা করার করেছি। এখন আপনি চিন্তা করুন, নয় জন টিচারের মধ্যে 6 জন টিচার নেই, ছাত্রছাত্রীরা আজকে ড্রেস ডিস্ট্রিবিউশন হচ্ছে, সরকার আপনাদেরকে যে পড়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন, আজকে যারা ধনী এবং যারা গরিব সবাই একই ড্রেসে সবাই এই স্কুলে পড়াশোনা করছেন। এবং আরও ভালো লাগছে যে সময় আমরা পড়াশোনা করেছি সেই সময় একটা ক্লাসে হয়তো আটজন নয় জন মেয়েরা ছিল, বেশিরভাগ ছেলেরাই ছিল। আর আমি এখন যে যতটা স্কুলেই যখনই প্রোগ্রামে যাই দেখা যায় প্রায় 80% মেয়েরা, 20% ছেলেরা থাকে। আমি জিজ্ঞেস করি টিচারদেরকে, প্রিন্সিপালকে, হেডমাস্টারকে যে ছেলেদের অ্যাটেন্ডেন্স কম কেন, বলে না ছেলেদের চেয়েছে মেয়েদের অ্যাটেন্ডেন্সও বেশি। পিছিয়ে পড়তে হতো, ঘরের গার্জিয়ানও ভাবতেন যে ছেলেকে শিক্ষিত করতে হবে, মেয়ে ঠিক আছে, মেয়ে তো কয়েকদিন পরে বিয়ে হয়ে যাবে, তাই মেয়েদের এত পড়াশোনা না করলে চলবে। কিন্তু আজকের দিনে সরকার সবাইকে শিক্ষিত হতে হবে সেই ব্যবস্থা করে দিয়েছে। অটল বিহারী বাজপেয়ী চিন্তা করেছিলেন যে যদি সমাজকে উন্নত করতে হয়, দেশের উন্নয়ন করতে হয়, তাহলে বিশেষভাবে মেয়েদেরকে শিক্ষিত হতে হবে। একজন মা শিক্ষিত না হলে বাচ্চাকে শিক্ষিত করতে পারবেন না। বাচ্চা যখন পড়াশোনা করে বিশেষভাবে মায়ের বিশেষ দায়িত্ব থাকে, তাই মা যদি শিক্ষিত হয় তাহলে বাচ্চাকে আসলে শিক্ষিত করার ব্যবস্থা হতেই হবে। তাই এই কথা